সোমবারে অর্থাৎ বাইশ জানুয়ারি তারিখে সমগ্র দেশ কিন্তু রাম মন্দির প্রাণ সকলো ব্যস্ত আছিল কৰি সকলো রাজনৈতিক নেতা অভিনেতা লগতে যখন তারকা আছে সকল কিন্তু ব্যস্ত হয়ে পরিছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এটা এটা উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সময় বতরুদ্দিন আজমলে কি করে আছিল আসল বদরুদ্দিন আজমলে কিন্তু ইয়ার পূর্বে আহ্বান জানাইছিল যে মুসলমান সম্প্রদায়ের আগত এই দিন কোন অনুষ্ঠান না বা কোনো ধরনের বাহিরত ওলাই নাহে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে কিন্তু প্রকৃতপক্ষে বদরুদ্দিন আজমলে কিন্তু সেইদিন করিমগঞ্জ এখন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্মিত এখন ইয়াতে মসজিদ আর কবির আধাৰ আধারশিলা স্থাপনত উপস্থিত হয়েছিল সো আক লুঙ্গি প্ৰথম প্রথম বাবে দেখা গেছিল বদরুদ্দিন আজমল ইয়ালৈ কিন্তু চৰম বিতৰ্ক চলি আছে লগতে কিছু যেন মুছলমান মহিলাৰ বিৰুদ্ধে তেওঁ কিছু অপশব্দ প্ৰয়োগ কৰিছিল গতিকে এই ক্ষেত্ৰত কিন্তু বিজেপিৰ মাজত ব্য়াপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে কৰিমগঞ্জত বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা মিছন ৰঞ্জন দাস তথা এছ টি চি চেয়াৰমেন মিছুন ৰঞ্জন দাসে তেওঁৰ কি বক্তব্য আমি অলপ এই সন্দৰ্ভত তেওঁৰ পৰা তেওঁৰ প্ৰতিক্ৰিয়া জানিবলৈ চেষ্টা কৰিম আপুনি যিহেতু শুনিছে দেখিছে যেন বদৰুদ্দিন ডাঙৰীয়াই মুছলিম মহিলাৰ প্ৰতি কেনেদৰে বাক্যবান নিক্ষেপ কৰিছে আৰু ৰাম মন্দিৰ পৰিস্থাৰ দিনাই তেওঁ এখন ইয়াতে মসজিদ স্থাপন কৰিছে ইয়াত কিবা এটা মানে মিল আছে নেকি কিবা এটা প্ৰতিবাদ বা এনে ধৰণৰ কি ভাবে আপুনি মই দেখি আছো মানে কিছুদিন মানৰ পৰা বদৰুদ্দিন আজমল ডাঙৰিয়াৰ কথাবিলাক অসংলগ্ন হৈ আছে আজি যিটো কৈ আছে মহাকালীটো তেখেতে পৰিৱৰ্তন কৰিব তাৰ পিছদিনা সেইটোও পৰিৱৰ্তন কৰিব তেনেকা অৱস্থাত আহি গৈছে রাম মন্দির উদ্বোধনের দিন আসে বাইশ জানুয়ারি তার কেদিন আগত কই দিলে যে রাম মন্দির উদ্বোধনের দিন কোনো মুসলিম মানুষ উলাব নাল উলাব নালা কিন্তু নিজেই তেখেতে এইটো কথা কৈ নিজেই তখন নিজের কথাটু ভঙ্গ করলে তেখেতে করিমগঞ্জ আহি রাম মসজিদ শিলান্যাস কৰিলে এটা কবিস্থানৰ শিলান্যাস কৰিলে নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিলে ত মই যি কবিৰস্থানৰ নিৰ্মাণৰ কাম যিকোনো দিনে কৰিব পাৰে কোনো আপত্তি নাই কিন্তু তেখেতে নিজেই ঘোষণা কৰিলে যে এইদিনা আমদিৰ উদ্বিনৰ দিনা কোনো সমান ওলাব নালাগে কিয় ওলাব নালাগে মানুহৰ নিজৰ কাম কাজ নাই নেকি তেখেতে মানে গোটেই পৃথিৱী নিয়ন্ত্ৰণ কৰি আছে নেকি হ কম আর কি হয়েছে কি করে এই সব এই সব ফালতু কথা কই আছে মুসলিম মহিলা যখন কলেজ হায়ার সেকেন্ডারি স্কুল পড়ে ছালী সকল কথা কীছে যেত চুলি উলাই কিয় ফুব লাগে হিজাব কিয় নপরে হিজাবর পৰা কেনেকা চুলি ওলাই তেনেকা কথা কৈ আছে এইবিলাক কব নাপায় ন হ চুলি মোক কৈছে যে এইবিলাক চেকান ছোৱালী হুগৰ যি চুলি চুলিবিলাক হ'ল চেকানৰ ৰছী হ' এইবিলাক কথা মানে আজিৰ মানে বৰ্তমান যুগত এইবিলাক কথা কোৱা মানে মানুহক মানে এ অৰ্থডক্স বনাই ৰখা অৰ্থডক্স গুড়া গুড়া মানুহ বনাই ৰখাৰ এটা প্ৰচেষ্টা মুছলিম হওক হিন্দু হওক বিভিন্ন ধৰ্মৰ ছোৱালীসকল মহিলাসকল আগৰ দিনা নাই যে মহিলা পঢ়িব নালাগে মহিলা স্কুলত যাব নালাগে ছোৱালী কলেজত যাব নালাগে ছোৱালী ডাক্তৰী পঢ়িব নালাগে ইঞ্জিনিয়াৰিং পঢ়িব নালাগে এইবিলাক আজিকালি নাই এটা সময় আছিল যে ছোৱালী প্রাইমারি স্কুল পড়ন্দ পলিসি আর আর পড়িব না লাগে বাইরে যাব না লাগে ইত্যাদি আজিকালি এটু তো নাই তো তার সাথে এই ফাউন্ডেশন কিউ কলিছি আজমা ফাউন্ডেশন কিউ কলিছি হ্যাঁ মই তো দেখিছে বাংলাদেশত বহুত সংগঠন হইছে নামটো পাই গসি হেডবুট মুজাহিদ বা এনেকা কিবা হবো পারে এটা সংগঠন তেওঁলোকে কৈছে যে হিজাব পড়িব না লাগে মই মানে মই কেবা দিন দেখিছ তে লোক ডাঙর মিটিং করি আছে কইছে মহিলা সকলে শালীনতার ভিতর থাকিব লাগে আপনি এটা ওড়না পরিব পারে কিন্তু হিজাব পরা মানে কথা কোয়া নাই হিজাব মানে হিজাব পরিধান কইব লাগে কত লিখা আছে তে লোকই চ্যালেঞ্জ আছে আমি হিজাব পরিব না না করিবো এটু কথা মানে দেখিছ খুদ ইর হিজাবর বিরুদ্ধে মানুষ মুসলিম মহিলা সকলে আন্দোলন করেছে হিজাবর বিরুদ্ধে করেছে উপরন্তু দেখা গেছে যে তেও আসলে বিচাৰি ওলাও বিচাৰিছে বিচারিছে যে এনেকে যেন কোন একটা চিকিৎসালয় গলে হিজাব পরা কোন গরা মুসলিম চিকিৎসক আছে কিন্তু আপনারা কি বিজেপি হদায় কই থাকে যে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু তেও বিচাৰি আছে যে চিকিৎসালয় তো গই যে গরা মুসলিম চিকিৎসক লাভ চিকিৎসকর ক্ষেত্রে মুসলিম হিন্দু কি আহে যায় এবলে কি কব আপনি চাওক মানু প্রগ্রেসিভ হব লাগে সময় উপযোগী আধুনিক হব লাগে মুছলিম হওক আৰু হিন্দু হওক আধুনিক হব লাগে তেখেতৰ যদি কৈছে মই কৈছো মই মুছলিম মহিলাৰ যে আগৰ পৰা ওলাই নাযায় মানে আফগানিস্তানে যেনেকা কৰাৰ কথা কৈছিল যে মুছলিম ছোৱালীসকলে পঢ়িব নালাগে এতিয়া তেওঁলোকে ভুল স্বীকাৰ কৰি আছে যিটো তেওঁলোকৰ ভুল সিদ্ধান্ত আছে ত মইতো আহ্বান কৰো আমাৰ এই বদৰুদ্দিন আজমল চাহক কিবা কোৱাৰ মানে কিবা পৰামৰ্শ দিয়াৰ কোনো মোৰ ইচ্ছাই নাই এই যজন ব্যক্তি এনেকা কত পরে তেখেতে সচাই করে মানে মুসলিম ধর্মাবলম্বীর মানুষের প্রতিনিধি হো পারে বুলি আমার সন্দেহ হয়েছে মানে আহ্বান করো পুরা মুসলিম সমাজক আমার ভারতবর্ষ বসবাস করা মুসলিম সমাজক যে আপনার আধুনিক সময় উপযোগী আধুনিক আৰু আর নহলে আপনে পিছ পৰি যাব হয় মৃত মুছ সমাজ আজি আজিতো মানে এডভান্স হৈ আহিছে বহুত আগুৱাই মানুহে কৈ আছে মই আমাৰ নীলাম বাজাৰৰ ইকবাল আহমেদ ডাঙৰীয়াৰ যিজন মাইনৰিটি বৰ্ডৰ ডেভেলপমেণ্ট বৰ্ডৰ চেয়াৰমেন তেখেতৰ ছোৱালী তেখেতৰ ল'ৰা এ চি এছ পাইছে আমাৰ ৰেহান উদ্দিন নিলাম বাজাৰৰ ফিচাৰমেন কমিটিৰ তেখেতৰ ছোৱালী এ চি এছ পাইছে কচিং কৰাইছে বাহিৰত গুৱাহাটীত কচিং কৰাইছে তেখেতৰ ছোৱালী আহি ৰেহাৰুদিনৰ ছোৱালী এছিয়েছ পাইছে এইবিলাক মানুহ এই বদৰুদ্দিন ধৰনৰ মানুহৰ কটাত মানুহ বহি নাথাকে তেখেতৰ ইছলামৰ দোহাই যিবিলাক কৈ আছে নহয় মানুহ এইবিলাকত নাই মানুহে এতিয়া প্ৰগ্ৰেছ প্ৰগ্ৰেছিভ হব বিচাৰিছে মানুহে এৰ উন্নত হব বিচাৰিছে মানুহে সময় উপযোগী আধুনিক হব বিচাৰিছে আমি সময় আধুনিক আজি আগৰ আগতটো আমাৰ ঘৰতে এনেকুৱা পঢ়া শুনা নাছিল এতিয়া হৈ আছে এই কথা বেশি গুরুত্ব দিব না প্রায় মানে বদরুদ্দিন আজমল প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে যেতিয়া নির্বাচন আহে নির্বাচন অহার সময় কিন্তু এনে ধরণের যে যে বিষয়পাশ কিন্তু অধিক ছটিয় আর দেখা গৈছে এনে ধরনের বাক্যবান অধিকভাবে নিক্ষেপ করে ইয়া কি আসলতে যদি দেখা যায় যে বিশেষক করে করিমগঞ্জ যদি দেখা যায় করিমগঞ্জ আসনত কিন্তু বিজেপিক প্রতিহত করবলে যেটা এটা শোনা গৈ আছে উড়া বাতর গৈ আছে ভিতরে ভিতরে কিন্তু এ আই ডি এফ আর কংগ্রেসের এটা মিটিরালি থাকিব পারে গতি মুসলিম ভোট এক ভোট করার কারণে এইবিল আছে বুলি ভাবে নাকি আপুনি এই ঠিক দেখা তোমার কেছ ন বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বর্তমান সময়ত প্রায় অপ্রাসঙ্গিক হৈ পড়ি এই কারণে তেখেতৰ এইবিলাক অপমান কৰি আছে এইবিলাক অপমান কৰি কথা কৈ আছে এইটো আৰু ভোটৰ কাৰণে যে মানুহবিলাক কেনেকুৱা এইবিলাক কথা কৈ যাতে মানুহক ধৰি ৰাখিব পাৰে তাৰ কাৰণে এইবিলাক কথা কৈ আছে এয়া আছিল প্রদেশ বিজেপির জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস তথা পরিবহন নিগমৰ অধ্যক্ষ মিশন রঞ্জন দাস কিন্তু বদরুদ্দিন আজমলের যে সাম্প্রদায়িক মন্তব্য কিন্তু যথেষ্ট জন জানাইছে কিন্তু আজমলের এই বক্তব্য কিন্তু অহা লোকসভা নিৰ্বাচনত বহুখিনি প্রভাব পৰিব কি প্রভাব পড়ে কিন্তু সময়তে লক্ষ্য হব